আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম তোমরা অবশ্যই করোনাকালীন সময়ে স্বাস্থ্য সচেতনতা বিধি তোমরা মেনে চলবে তোমরা অবশ্য বাড়িতে আসলে সাবান দিয়ে হাত ধুতো করবে সবাই পরিবারের সবাইকে তোমরা স্বাস্থ্য সচেতনতা করবে আমরা আমি মোহাম্মদ জহরুল ইসলাম জহির প্রবাসক হিসাব বিজ্ঞান বেগম রহিমা ইসলাম কলেজ আমরা আজকে আলোচনা করবো বিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব আমরা এর পূর্বে আলোচনা করেছি অব্যবসায়ী প্রতিষ্ঠান কি আর ব্যব ব্যবসায়ী প্রতিষ্ঠান কি আর অব্যবসায়ী ব্যবসায়ী প্রতিষ্ঠানের ভিতরে পার্থক্য আমরা আজকে আলোচনা করব কিভাবে আমরা অব্যবসায়ী প্রতিষ্ঠান হিসাব রাখবো অব্যবসায়ী প্রতিষ্ঠান হিসাব রাখতে গেলে আমরা সর্বপ্রথম যে হিসাবটা রাখতে হবে সেই হিসাবটা হচ্ছে প্রাপ্তি প্রদান হিসাব আর এক্ষেত্রে আমরা একটু বলে নেওয়া আমাদের অত্যন্ত জরুরি যে অব্যবসায়ী প্রতিষ্ঠান হিসাব সম্পর্কে জানলে আমাদের কি হবে কি আমাদের এস সম্পর্কে জানলে আমাদের লাভ কি হবে যেটাকে আমরা বলি প্রাপ্তি প্রদান হিসাব সম্পর্কে জানা প্রাপ্তি প্রদান পুস যেটা হলে শিখন এবং শিখন ফল অবশ্যই আমরা অব্যবসায়ী প্রতিষ্ঠান এর আগে অব্যবসায় প্রতিষ্ঠান সম্পর্কে জেনেছি এখন আমরা অব্যবসায়িক প্রতিষ্ঠানে কীভাবে হিসাব করব। যদি আমরা এই বিষয়গুলো জানতে পারি তাহলে অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব ব্যবস্থা সম্পর্কে আমাদেরকে গভীর জ্ঞান থাকলে আমরা যে কোনো প্রতিষ্ঠান হিসাব করতে পারব আমরা আজকে আলোচনা করব ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রথম দাব যেটা যেটা যেই প্রথম দাব যে হিসাবটা করা হবে সেটা হলো প্রাপ্তি প্রধান হিসাব প্রাপ্তি প্রদান হিসাব আমরা শেখ রাসেল স্পোর্টিং ক্লাবের প্রাপ্তি প্রদান হিসাব আমরা দুই হাজার ডিসেম্বর তারিখের আমরা একটা প্রাপ্তি প্রধান হিসাব করব। প্রাপ্তি প্রদান হিসাব মূলত ব্যবসায়ী প্রতিষ্ঠানে আমরা যে হিসাবটা করি নগদান হিসাব অব্যবসায় প্রতিষ্ঠানে ওই নগদান হিসাবটাকে আমরা বলি প্রাপ্তি প্রদান হিসাব যে বিষয়টাকে আমরা যেমন আমরা অনেক সময় বলি বাবা ফাদার আবার বলি কি ড্যাড মানে একজনকে বিভিন্ন নামে ডাকা আর কি তো যাই হোক আমরা প্রাপ্তি প্রদান হিসাব মূলত অব্যবসায়িক প্রতিষ্ঠানে এটা নাম দেই কিন্তু এটা নগদান হিসাব ব্যবসায়ী প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটা কি নগদান হিসাব এই প্রাপ্তি প্রদান হিসাবে নগদ প্রাপ্তি এবং নগদ প্রদানগুলো প্রতিষ্ঠানে যত নগদ প্রাপ্তি আছে নগদ প্রদান আছে সেই বিষয়গুলো আমাদেরকে লিপিবদ্ধ করা হয় তাহলে চলে যাচ্ছি আমরা যে তথ্যগুলো দেওয়া আছে হিসাব সালের শুরুতে দু হাজার বিশ একত্রিশে ডিসেম্বর তারিখ হিসাব সালের পয়লা জানুয়ারিতে আমাদের প্রারম্ভিক নগদ তথ্য ছিল শেখ রাসেল স্পোর্টিং ক্লাবের এক লক্ষ টাকা এরপরে তথ্য যেটা দেওয়া আছে চাঁদা প্রাপ্তি আছে বিশ হাজার টাকা ভর্তি ফি প্রাপ্তি আছে দশ হাজার টাকা অফিস সরঞ্জাম ক্রয় আছে পঞ্চাশ হাজার টাকা আপ্যায়ন ও বিবিধ ব্যয় আছে বিশ হাজার টাকা অনুদান প্রদান তিরিশ হাজার টাকা এই তথ্যগুলো আমাদের দেওয়া আছে এই তথ্যগুলো সমন্বয়ে সমন্বয় করে আমরা কি করবো একটা প্রাপ্তি প্রদান হিসাব প্রস্তুত করবো আমরা প্রাপ্তি প্রদান হিসাব মূলত বেশিরভাগই তৈরি করা হয় ব্রিটিশ সিস্টেমে টি ফর্মে ইচ্ছা করলে তোমরা আমেরিকান ফর্মেও করতে পারো কোনো সমস্যা নেই তবে টি ফর্মে করাটি উত্তম আমরা প্রাপ্তি এবং প্রদান যেহেতু এটা ড্যাটর এবং ক্রেডিটর হয় না কারণ এটা নগদান হিসাব আমরা নাম দিচ্ছি না তো তাই আমরা প্রাপ্তিগুলো আমরা এক পাশে রাখবো প্রদানগুলো এক পাশে রাখবো তো যাই হোক আমরা প্রারম্ভিক নগদ তহবিল মানে প্রাপ্তি আমাদের হাতে জমা আছে হিসাব সালে শুরুতে এক লক্ষ টাকা এরপরে চাঁদা প্রাপ্তি যেটা আমরা ওই স্বাভাবিকভাবে ব্যবসায় প্রতিষ্ঠানে যাবে দা করতাম নগদান হিসাব ডেটর চাঁদা প্রাপ্তি চাঁদা হিসাব ক্রেডিট তো এক্ষেত্রে আমরা বলতে পারবো যে চাঁদা প্রাপ্তি তাহলে আমরা প্রাপ্তি প্রদান হিসাবে ড্যাটোর চাঁদা হিসাব কেটো তাহলে প্রাপ্তি প্রধান হিসাবে ড্যাটোর পাশে অর্থাৎ প্রাপ্তি পাশে আমরা কি লিখবো চাঁদা প্রাপ্তি ঠিক তদরূপ ভর্তি ফি প্রাপ্তি প্রাপ্তি প্রধান হিসাবে প্রাপ্তি পাশে কি ভর্তি ফি লিখবো আবার ব্যয়ের ক্ষেত্রে আমরা যেমন নগদে যখন আমরা ব্যবসায়ী প্রতিষ্ঠানে ব্যয় করতাম তখন লিখতাম কি যে ব্যয় করতাম যেমন অফিস ক্রয় অভিসন্ধাম হিসাব ড্যাটর নগদান হিসাব ক্রেডিটর অব্যবসায় ভূ সেনাতে আমরা এটা এভাবে বলতে পারি হিসাব ড্যাটর প্রাপ্তি প্রদান হিসাব ক্রেডিটর অর্থাৎ প্রাপ্তি প্রদানের সেক্ষেত্রে প্রধান সমূহ ক্রেডিটর তোমরা বুঝতে অসুবিধা হলে প্রধান সমূহ ক্রেডিটর তাহলে অভিসঞ্জা হিসাব প্রদান পাশে আমরা দেখতে পাবো প্রাপ্তি প্রদান হিসাবে পঞ্চাশ হাজার টাকা ঠিক তেমনি আপ্যায়ন ও বিবিধ ব্যয় বিশ হাজার টাকা অনুদান প্রদান তিরিশ হাজার টাকা তাহলে আমরা দেখি সারা বছরে আমরা প্রাপ্ত হলো এক লক্ষ বিশ হাজার দশ হাজার এক লাখ তিরিশ হাজার টাকা আর সারা বছরে আমরা পাইলাম প্রদান করলাম পঞ্চাশ বিশ সত্তর তিরিশ এক লাখ আর তাহলে আমাদের সারা বছরের প্রধান মানে কি প্রদত্ত প্রধান হচ্ছে এক লক্ষ আর প্রাপ্তি হলো সারা বছরে কি এক লাখ তিরিশ হাজার তাহলে আমাদের হিসাব কাল শেষে তিরিশ হাজার টাকা আমাদের হাতে রয়ে গেলো এটা সমাপনী নগদ তহবিল তা আমরা এভাবেই প্রাপ্ত প্রাপ্তি প্রদান হিসাব প্রস্তুত করবো অবশ্যই তোমরা বাসায় তোমাদের উদাহরণ আছে তোমাদের বইয়ের উদাহরণগুলো দেখবে এবং আমার সাথে ফোনে যোগাযোগ করবে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে জেনে নেবে ভালো থাকো সুস্থ থাকো আবার তোমাদের সাথে সাক্ষাৎ হবে